সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের স্বাগত। পূর্ববর্তী ক্লাসে আমরা মহাজাগতিক কিরেটার গল্পের লেখক পরিচিতি, মূল ভাব এবং পাঠ পরিচিতি আলোচনা করেছিলাম। আজ আমরা এই মহাজাগতিক কিরেটার গল্পটি পড়ব। তোমরা জানো মহাজাগতিক কিরেটার একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী। এই কল্পকাহিনীর আলোকেই গল্পটি তৈরি হয়েছে। এখানে দুইজন আমরা মূলভাবে আলোচনা করেছিলাম, আমরা গল্পটি পাঠ করব। পাশাপাশি গল্প পড়া শেষ করলে হলে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আগে গল্পটি পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, আমি মহাজাগতিক কিউরেটর গল্পটি পাঠ করব। তোমরা আমার সাথে সাথে গল্পটি শুনবে এবং পাঠ করার চেষ্টা করবে, পাশাপাশি পুরোটা গল্প বোঝার চেষ্টা করবে, এবং যে অংশতে আমি জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য বলবো সে অংশগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে রাখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা গল্পটি পাঠ করি। সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। প্রথমেই বলে নিই যে কিউরেটর, মহাজাগতিক কিউরেটর গল্পটি হচ্ছে দুইজন কিউরেটরের মধ্যে কথোপকথন। মহাজাগতিক কাউন্সিল অর্থাৎ যে বিশ্ব ব্রহ্মাণ্ডের জাদুঘরে সংরক্ষিত রাখার জন্য দুইজন জাদুঘরের রক্ষককে পৃথিবীর তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীতে পাঠানো হয়েছে। তারা এখান থেকে, তারা এই গ্রহটি থেকে অর্থাৎ পৃথিবী থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রাণীটি সংগ্রহ করে নিয়ে যাবে। তাহলে পুরো গল্পটিতে দুজনের কথোপকথন। তাহলে সৌরজগতের তৃতীয় গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারা বেশ সন্তুষ্ট হলো। প্রথম প্রাণীটি বলল, এখানে প্রাণের বিকাশ হয়েছে। অর্থাৎ প্রথম কিউরেটরটি বলল, এখানে প্রাণের বিকাশ হয়েছে। হ্যাঁ, বেশ পরিণত প্রাণ, অনেক ভিন্ন 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 ধরনের প্রজাতি, একেবারে ক্ষুদ্র এক কোষী থেকে শুরু করে লক্ষ কোটি কোষের প্রাণী। দ্বিতীয় প্রাণীটি আরেকটু খুঁটিয়ে দেখে বলল, না আসলে এটি জটিল প্রাণ নয়, খুব সহজ এবং সাধারণ। কেন সাধারণ কেন বলছো? তাকিয়ে দেখো কত ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণ, শুরু হয়েছে ভাইরাস থেকে। প্রকৃতপক্ষে ভাইরাসকে আলাদাভাবে প্রাণহীন বলা যায়। অন্য কোনো প্রাণের সংস্পর্শে এলেই তার মাঝে জীবনের লক্ষণ দেখা যায়। তারপর রয়েছে এককোষী প্রাণ, পরজীবী, ব্যাকটেরিয়া, তারপর আছে গাছপালা এক জায়গায় স্থির, শালক সংশ্লেষণ দিয়ে নিজের খাবার নিজেই তৈরি করে নিচ্ছে। পদ্ধতিটা বেশ চমৎকার এখানে। তাহলে কার পদ্ধতিটা বেশ চমৎকার? গাছপালার খাবার আহরণের পদ্ধতিটা। তাহলে কোন পদ্ধতিটা? গাছপালার খাবার আহরণের পদ্ধতিটা, এবং কিসের? তাদের শালক সংশ্লেষণের মাধ্যমে খাবার, নিজের খাবার নিজে তৈরি করার ব্যাপারটি বেশ চমৎকার। গাছপালা ছাড়া আছে কীটপতঙ্গ। তাকিয়ে দেখো কত রকম কীটপতঙ্গ, পানিতে নানা রকম নানা ধরনের প্রাণী আছে, তাদের বেঁচে থাকার পদ্ধতি ভিন্ন। ডাঙাতেও নানা ধরনের প্রাণী, কিছু কিছু শীতল রক্তের, কিছু কিছু উষ্ণ রক্তের। উষ্ণ রক্তের স্তন্য প্রাণীদের একটির ভিতরে আবার অত্যন্ত নিম্ন শ্রেণীর বুদ্ধির বিকাশ হয়েছে, কোথাও কোথাও প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এখানে একজন কিউরেটর বলছে যে এখানে যদিও ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণী থাকলেও এদের আসলে গঠনটা একই রকম। যে এখানে তিনি বলছেন যে এক সবগুলো জটিল নয়, এগুলো খুব সাধারণ এবং সহজ এদের গঠন। তো আরেকজন যখন বলল কিভাবে বলছো এই কথাটা, তখন আরেকজন ব্যাখ্যা দিল যে কিভাবে কিভাবে হচ্ছে, কিন্তু সব আসলে বাহ্যিক। আরেকজন বলতেছে যে এটা হচ্ছে খুব বাহ্যিক ব্যাপার, তাদের যে বৈশিষ্ট্য এবং জীব বৈচিত্র্যের যে দিকসমূহ সেগুলো বাহ্যিক দিক থেকে আলাদা হলেও এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। প্রথম প্রাণীটি বলল, আমি বুঝতে পারছি না তুমি কেন এই পার্থক্যকে বাহ্যিক বলছো, তুমি আরেকটু খুঁটিয়ে দেখো এই ভিন্ন প্রজাতি কি দিয়ে তৈরি হয়েছে দেখো। প্রথম প্রাণীটি একটু খুঁটিয়ে দেখে বিস্ময়সূচক শব্দ বের করে বলল, তুমি ঠিকই বলেছ, এই প্রাণীগুলো সব একইভাবে তৈরি হয়েছে। সব প্রাণীর জন্য মূল গঠনটি হচ্ছে ডিএনএ,
আর ডিএনএ দিয়ে। সব প্রাণীর ডিএনএ একই রকম, সবগুলো একই বেস পেয়ার দিয়ে তৈরি। সবচেয়ে সহজ এবং সবচেয়ে জটিল প্রাণীটি একই রকম গঠন। প্রাণীটির বিকাশের নীল নকশা ওই এই ডিএনএ দিয়েই তৈরি করে রাখা আছে। কোনো প্রাণীর নীল নকশা সহজ, কোনো প্রাণীর নীল নকশা জটিল, এইটুকুই পার্থক্য। তাহলে এখানে দুইজি কিউরেটর বলছে যে বাহ্যিক পার্থক্য থাকলেও ভিতর্গত পার্থক্য নেই, কিন্তু আরেকজন বলছে কেন এই কথা বলছে, পরে সে ভেবে দেখলো না, এই যে আমাদের পৃথিবীর যত প্রাণী আছে সবগুলোর ডিএনএ একই। ডিএনএ বলতে যে প্রাণীর তৈরির যে গঠন, গঠন মূল গঠনটি একই রকম, পার্থক্য এতটুকুই। দ্বিতীয় প্রাণীটি এবার বললো হ্যাঁ, আর দ্বিতীয় প্রাণীটি বলল আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সব গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে কাজ যাচ্ছি, কাজটি সহজ নয়। এই গ্রহ থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করতে হবে, যেহেতু সবগুলো প্রাণীর গঠন একই রকম কাজটি আরও কঠিন হয়ে গেল। তাহলে কোন কাজটি কঠিন হয়ে গেল, প্রাণীর সর্বশ্রেষ্ঠ প্রাণীটি খুঁজে বের করাটা, খুঁজে বের করাটা এখানে কঠিন হয়ে গেল। তাহলে এখানে কিউরেটররা কাজ কি কি কাজে আসছে, তারা যে তারা হচ্ছে গ্রহ নক্ষত্র ঘুরে সর্বশ্রেষ্ঠ প্রাণীগুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য। সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, এই ভাইরাস কিংবা ব্যাকটেরিয়া বেশি ছোট, এর গঠন এত সহজ, এত সহজ, এর মাঝে কোনো বৈচিত্র্য নেই। হ্যাঁ, ঠিকই বলেছ। আবার এই হাতি বা নীল তিমি নিয়েও কাজ নেই, এদের আকার বেশি বেশি বড়, সংরক্ষণ করা কঠিন হবে। গাছপালা নেওয়ার কাজ নেই, এরা এক জায়গায় স্থির থাকে, যেখানে গতিশীল প্রাণী আছে সেখানে স্থির প্রাণী নেওয়ার কোনো অর্থ হয় না, প্রাণ নেওয়ার কোনো অর্থ হয় না। তাহলে গাছপালাকে তারা কেন নিতে চাইল না, বা গাছপালা একসাথে স্থির থাকে, তারা হাতি নীল তিমিকে কেন নিতে চাইল না, তারা এটা সংরক্ষণ করা কঠিন হবে, তারা ভাইরাস ব্যাকটেরিয়াকে কেন নিতে চাইল না, এর গঠন সহজ বলে। এই প্রাণীটি সম্পর্কে তোমার কি ধারণা আছে, এটাকে বলে সাপ, সাপটি বেশ কৌতূহল উদ্দীপক, কিন্তু এটা সরীসৃপ। সরীসৃপের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত নয়, ঠান্ডার মাঝে এরা কেমন স্থবির হয়ে পড়ে। প্রাণী জগতে সরীসৃপ একটু পিছিয়ে পড়া প্রাণী। তাহলে কোন প্রাণীটি পিছিয়ে পড়া প্রাণী, সরীসৃপ অর্থাৎ সাপ জাতীয় প্রাণী। ঠিকই বলেছ, তাহলে সরীসৃপ নিয়েও কাজ নেই। প্রথম প্রাণীটি বলল আমরা আমার এই প্রাণীটি খুব পছন্দ হয়েছে, এটাকে বলে পাখি, কি চমৎকার, আকাশে উঠতে পারে। দ্বিতীয় প্রাণীটি বলল হ্যাঁ, আমারও এটি পছন্দ হয়েছে, আমরা এই প্রাণীটি নিতে পারি, তবে তবে কি এদের বুদ্ধিমত্তা সম্পর্কে আমি খুব নিশ্চিত নই। আমাদের কি এমন কোনো প্রাণী নেওয়া উচিত নয় যারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যারা কোনো ধরনের সভ্যতা গড়ে তুলেছে? ঠিকই বলেছ, তাহলে আমাদের স্তন্যপায়ী প্রাণীদের একবার দেখা উচিত। এই দেখো একটা স্তন্যপায়ী প্রাণী প্রাণী স্তন্যপায়ী প্রাণী কি সুন্দর, হলুদের মাঝে কালো, মাঝে কালো ডোরা কাটা, এর নাম বাঘ। হ্যাঁ, প্রাণীটি চমৎকার, কিন্তু এটি একা 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 থাকতে পছন্দ করে, এটা সামাজিক প্রাণী নিতে পারি না। কুকুরকে নিলে কেমন হয়, এরা একসাথে থাকে, দল বেঁধে ঘুরে বেড়ায়। প্রথম প্রাণীটি বলল এই প্রাণীটিকে মানুষ পোষ মানিয়ে রেখেছে, প্রাণীটা নিজেদের স্বকীয়তা হারিয়ে ফেলেছে। ঠিকই বলেছ, গৃহপালিত প্রাণীগুলোর মাঝে স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে, একটা খাঁটি প্রাণী নেওয়া প্রয়োজন, হরিণ নিলে কেমন হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা দেখলাম, প্রথমে তারা নিতে চাইলো ভাইরাস ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে তারা নিতে চাইলো হচ্ছে হাতি তিমি, তারপর নিতে চাইলো সাপ, তারপর হচ্ছে তারা নিতে চাইলো পাখি, তারপরে হচ্ছে বাঘ, এরপরে হচ্ছে তারা কুকুর, কুকুরের কথা বলল। সবগুলোর মধ্যে একটা কারণ ছিল যে এই প্রাণীগুলো নিতে পারবে না, বাঘ নিতে পারবে না, একা একা বসবাস করে, কুকুর নেয়নি তারা, তারা স্বকীয়তা হারিয়ে ফেলেছে এই প্রাণীগুলো। শেষ পর্যন্ত এরপরে হচ্ছে তৃণভোজী, তারা হরিণ নিতে চাইলো, কিন্তু হরিণ তৃণ, তারাই বলছে তৃণভোজী প্রাণী, তার অর্থ জানো, একজন জিজ্ঞাসা করলো, আর একজন বলল কি এদের দীর্ঘ সময় খেতে হয়, বেশিরভাগ সময় একটা ঘাস লতাপাতা, এটা ঘাস লতাপাতা খেয়ে কাটায়। ঠিকই বলেছ, আমরা দেখছি কোনো প্রাণী পছন্দ করতে পারছি না। আমার একটা জিনিস মনে হচ্ছে কি, এই গ্রহটিতে যে প্রাণীটি সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে সেই প্রাণীটি নিলে কেমন হয়। কোন প্রাণীর কথা বলছো, মানুষ? মানুষ
হ্যাঁ দেখো, এদের একটা সামাজিক ব্যবস্থা আছে, সমাজবদ্ধ হয়ে থাকে। এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী। ঠিকই বলেছো। এই দেখো, এরা শহর, বন্দর, নগর তৈরি করেছে, কত বিশাল বিশাল নগর তৈরি করেছে। শুধু তাই না, দেখো এরা চাষাবাদ করছে, পশুপালন করছে। যখন কোনো সমস্যা হয় তখন এরা দলবদ্ধভাবে সেটা সমাধান করার চেষ্টা করে। নিজেদের সভ্যতা গড়ে তোলার জন্য এদের কত আত্মত্যাগ রয়েছে দেখো। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, তারা পানি মানুষ নেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, তারপর মানুষের বৈশিষ্ট্যগুলো বলল, ভালো বৈশিষ্ট্যগুলো বলল। এরপর একজন কিউরেটর আবার বলল, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, তুমি কি সত্যি বিশ্বাস করো মানুষ এই গ্রহের শ্রেষ্ঠ প্রাণী? তুমি কেন এটা জিজ্ঞাসা করছো? এই পৃথিবীর দিকে তাকাও, দেখেছো বাতাস কত দূষিত পদার্থ, বাতাসে কত দূষিত পদার্থ, কত তেজস্ক্রিয় পদার্থ, বাতাসের ওজোন স্তর কেমন করে শেষ হয়ে যাচ্ছে দেখেছো, গাছ কেটে কত বিস্তীর্ণ এলাকা ধ্বংস করেছে দেখেছো, এর সবই কি মানুষ করেছে? হ্যাঁ, কি আশ্চর্য! আমি ভেবেছিলাম এরা বুদ্ধিমান প্রাণী। এরা একে অন্যের ওপর নিউক্লিয়ার বোমা ফেলছে, যুদ্ধ করে একজন আরেকজনকে ধ্বংস করে ফেলছে, প্রকৃতিকে এরা দূষিত করে ফেলছে। ঠিকই বলেছো। প্রাণী দুটি কিছুক্ষণ বেশ মনোযোগ দিয়ে মানুষকে লক্ষ্য করলো, তারপর প্রথম প্রাণীটি বলল, না, মানুষকে নেওয়া ঠিক হবে না। এরা মাত্র 2 মিলিয়ন বছর আগে জন্ম নিয়েছে, কিন্তু এর মাঝেই শুধু যে নিজেদের নিয়ে বিপন্ন করেছে তাই নয়, পুরো গ্রহটিকে ধ্বংস করে ফেলে করে ফেলার অবস্থা করে ফেলেছে। দ্বিতীয় প্রাণীটি বলল, মহাজাগতিক কাউন্সিল থেকে কাউন্সিল আমাদের কিউরেটরের দায়িত্ব দিয়েছে, আমাদের খুব চিন্তা ভাবনা করে প্রাণীগুলো বেছে নিতে হবে। এই সুন্দর গ্রহ থেকে এরকম স্বেচ্ছার ধ্বংসকারী প্রাণী আমরা নিতে পারি না, কিছুতেই নিতে পারি না। তাহলে তারা মানুষও নিল না, কারণ মানুষ নিজেরাই পৃথিবীকে ধ্বংস করছে এবং নিজেরাই নিজেদেরকে ধ্বংস করছে। প্রাণী দুটি কিছুক্ষণ চুপ করে থাকে এবং হঠাৎ করে প্রথম প্রাণীটি আনন্দের ধ্বনি দিয়ে ওঠে। দ্বিতীয় প্রাণীটি অবাক হয়ে বলল, কি হয়েছে? আমি একটি প্রাণী খুঁজে পেয়েছি, এরাও সামাজিক প্রাণী, এরাও দল বেঁধে থাকে, এদের মাঝে শ্রমিক আছে, সৈনিক আছে, বংশ বিস্তারের একটা জন্য চমৎকার একটা পদ্ধতি আছে। দেখো নিজেদের থাকার জন্য কি চমৎকার বিশাল বাসস্থান তৈরি করেছে। দ্বিতীয় প্রাণীটা বলল, ঠিকই বলেছ, দেখো এরাও মানুষের মতো চাষাবাদ করতে পারে, মানুষ যেরকম নিজেদের সুবিধার জন্য পশুপালন করতে পারে, এদেরও ঠিক সেরকম ব্যবস্থা রয়েছে। কি সুশৃঙ্খল প্রাণী দেখেছ! শুধু সুশৃঙ্খল নয়, এরা অসম্ভব পরিশ্রমী, গায়ে প্রচণ্ড জোর, নিজের শরীর থেকে 10 গুণ বেশি জিনিস অনায়াসে নিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো ঝগড়া বিভেদ নেই, কে কোন কাজ করবে আগে থেকে ঠিক করে রেখেছে, কোনো রকম অভিযোগ নেই, যে যার দায়িত্ব পালন করে যাচ্ছে, অত্যন্ত সুবিবেচক, আগে থেকে খাবার জমিয়ে রাখে। তাহলে অত্যন্ত সুবিবেচক হচ্ছে পিঁপড়া, তারা আগে থেকেই খাবার জমিয়ে রাখে। তাদেরকে কেন সুবিবেচক বলা হয়েছে? তাদের গুণাবলীর কারণে তারা আগে থেকে খাবার জমিয়ে রাখে, আর বিপদে কখনো দিশেহারা হয় না, অন্যকে বাঁচানোর জন্য অকাতরে প্রাণ দিয়ে যাচ্ছে। মানুষের বয়স মাত্র 2 মিলিয়ন বছর, সেই তুলনায় এরা ডাইনোসরের যুগ থেকে বেঁচে আছে, প্রকৃতি এতটুকু ক্ষতি করেনি। আমি নিশ্চিত মানুষ নিজেদের ধ্বংস করে ফেলার পরও এরা বেঁচে থাকবে, পৃথিবী এক সময় এরাই নিয়ন্ত্রণ করবে। ঠিকই বলেছ, তাহলে আমরা এই প্রাণীটাই নিয়ে যাই। হ্যাঁ, পৃথিবীর এই চমৎকার প্রাণীটা নেওয়াই সবচেয়ে সুবিবেচনার কাজ হবে। 2 জন মহাজাগতিক কিউরেটর সৌরজগতের তৃতীয় গ্রহটি থেকে কয়েকটি পিঁপড়া তুলে নিয়ে গ্যালাক্সির অন্য গ্রহ নক্ষত্রে রওনা দেয়। দীর্ঘদিন থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে তারা গুরুত্বপূর্ণ প্রাণী সংগ্রহ করছে। তাহলে এই গল্পটিতে আমরা দেখলাম, কিউরেটর দ্বয় শেষ পর্যন্ত পিঁপড়াকে সুবিবেচক এবং শ্রেষ্ঠ প্রাণী হিসেবে তারা নিয়ে যায়। এর বাইরে তারা প্রথমে তারা মোট 10টি প্রাণী নেওয়ার কথা বললো, সর্বশেষ তারা পিঁপড়াকে নিয়ে যায়। গল্পটির মধ্যে দেখা যায় যে পৃথিবীর যে পুরো গল্পটির আমরা এরা পুরো গল্পটিতে আমরা বিষয়গুলো আলোচনার মধ্য দিয়ে আমরা এই গল্পটির বাকি অংশটুকু আমরা ভালোভাবে বুঝে ফেলবো। তাহলে চলো আমরা বিষয়গুলো দেখি, এই গল্পের কোন কোন বিষয়গুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গল্পটি পড়লাম। গল্পটি পড়ে এই গল্প থেকে যে ধরনের বিষয়
নির্বাচিত হয়ে সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো আমরা এখানে লিখেছি, গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। এখানে প্রথম যেটা আছে প্রাণী জগতের গঠন, প্রাণী জগতের গঠন এই গল্পের প্রথমেই দেখা যায় যে মহাজাগতিক কাউন্সিলর কাউন্সিল থেকে দুজন কিউরেটরকে নিয়োগ করা হয়েছে। তারা বিভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গ্রহ ঘুরে ঘুরে শ্রেষ্ঠ প্রাণী তারা তাদের সংগ্রহে রাখবে, সংগ্রহ করে নিয়ে যাবে। তো এই ধরনের দুইজন কিউরেটর পৃথিবীতে মহাজগতের তৃতীয় গ্রহ অর্থাৎ পৃথিবীতে আসে এবং পৃথিবীতে এসে তারা বিভিন্ন প্রাণীর সম্পর্কে যাচাই বাছাই করে এবং এই প্রাণীর গঠন পৃথিবীর প্রাণী জগতের গঠন সম্পর্কে আলোচনা করে। এখানে প্রাণী জগতের গঠন বিষয়টি রয়েছে যে কিভাবে এই পৃথিবীতে প্রাণীর গঠন হয়েছে এবং এই প্রাণীদের বৈচিত্র্য কি। দেখা গেছে তাদের গঠন একই রকম, তাদের গঠন সম্পর্কে ভিন্নতা নেই, কিন্তু গঠন নিয়ে কারো গঠন জটিল, কারো কারো গঠন সহজ, এই প্রাণীদের কিছুটা বৈচিত্র্য রয়েছে। এরপরে হচ্ছে এই গল্পের অন্যতম একটি বিষয় হচ্ছে পৃথিবী ধ্বংসের কারণ। এই পৃথিবী এত সুন্দর, এই পৃথিবী ধ্বংসের কারণই হচ্ছে পৃথিবীর অন্যতম একটি প্রাণী মানুষের কারণে। এই মানুষরা পৃথিবী প্রতিনিয়ত বৃক্ষ নিধন করছে, একে অপরের উপরে বোমা ফেলছে, একে নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা একে অপরকে এই পৃথিবীকে ধ্বংস করছে। তাহলে এই পৃথিবীর ধ্বংসের কারণে এখানে এই গল্পটিতে উপস্থাপন করা হয়েছে বৃক্ষ নিধন। এই গল্পটির অন্যতম একটি বিষয় যে গল্পটিতে দেখা যায় যে পৃথিবীর যে প্রাকৃতিক বৈচিত্র্য পরিবেশ, সেই প্রাকৃতিক বৈচিত্র্যের অন্যতম একটি অংশ হচ্ছে বৃক্ষ, সেই বৃক্ষ নিধন করছে মানুষরাই। যুদ্ধ বিগ্রহ এই গল্পের অন্যতম একটি কারণ যে এখানে মানুষ একে অপরের ক্ষমতা টিকে রাখার জন্য তারা যুদ্ধ করছে, একে অপরের উপর নিউক্লিয়ার বোমা ফেলছে। বুদ্ধিদীপ্ত প্রাণী এই গল্পের মধ্যে দেখা যায় স্তন্য প্রাণী প্রাণী প্রাণীকে বিদ্যুৎ বুদ্ধিদীপ্ত প্রাণী বলা হয় এবং সরীসৃপ প্রাণীকে কিছুটা পিছিয়ে পড়া প্রাণী বলা হয়। এছাড়া পিঁপড়ার কথা বলা হয়েছে, এরাও বুদ্ধিদীপ্ত প্রাণী। তারপর হচ্ছে মানুষ, এরাও বুদ্ধিদীপ্ত প্রাণী। সুন্দর পৃথিবীর প্রত্যাশা, লেখক এই গল্পের মধ্য দিয়ে একটি সুন্দর পৃথিবীর প্রত্যাশা করেছেন। তিনি চেয়েছেন যে এই বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ যে মানুষকে ধ্বংস করছে, এই পৃথিবী ধ্বংস করছে, এই গল্পের মাধ্যমে যেন আমরা এই গল্প পাঠ করে যেন বুঝি যে আমরা এই পৃথিবীকে ধ্বংস করছি, যাতে পৃথিবীর সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, সেই বিষয়টি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। পরিবেশ ধ্বংস করে উন্নয়ন অসম্ভব, এখানে দেখানো এই গল্পের মধ্যে অন্যতম একটি বিষয় যে দালান কোঠা তারা তৈরি করছে মানুষরা পরিবেশ ধ্বংস করে। এই পরিবেশ ধ্বংস করে যদি উন্নয়ন ঘটানো হয় তাহলে পরিশেষে পৃথিবী ধ্বংসই হয়ে যাবে, উন্নয়ন অসম্ভব। শ্রেষ্ঠ প্রাণী এই গল্পের মধ্যে শ্রেষ্ঠ প্রাণী নিয়ে প্রথমেই তারা মনে করেছিল যে মানুষই এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী, কিন্তু তারা পরবর্তীতে তারা বিবেচক, যেহেতু এই কিউরেটর দল সুবিবেচক এবং তারা তাদের বিবেচক সুবিবেচনার মাধ্যমে দেখতে জানতে পেলো এবং বিবেচনা করে দেখলো, তারা যাচাই বাছাই করে দেখলো মানুষ শ্রেষ্ঠ প্রাণী নয়, পিঁপড়া হচ্ছে শ্রেষ্ঠ প্রাণী। এই শ্রেষ্ঠ প্রাণীর কার্যকলাপগুলো এখানে তুলে ধরা হয়েছে, কেন তারা শ্রেষ্ঠ প্রাণী, মানুষ কেন শ্রেষ্ঠ প্রাণী নয়, এই বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিষয় সম্পর্কে আলোচনা করলাম, মহাজাগতিক কিউরেটর গল্পের লেখক পরিচিতি, মূল ভাব এবং গল্প পাঠ বিষয় আলোচনা করার পর যদি তোমাদের এই কোনো অংশে, এই গল্পের থেকে কোনো অংশে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে ধন্যবাদ।